ওম নমো ভগবতে রামকৃষ্ণায় আজকের মানন এই পর্বে আমরা স্বামী শিষ্য সংবাদ থেকে পাঠ করছি আজকের পাঠ প্রথম পর্ব স্বামীজি প্রথমবার বিলাত হইতে ভারতে ফিরিবার পর তিন দিন হইল কলিকাতায় পদার্পণ করিয়াছেন বহুকাল পরে তাঁহার দর্শন লাভ করিয়া শ্রীরামকৃষ্ণ ভক্ত এখন আর আনন্দের অবধি নাই তাঁহাদিকের মধ্যে সংগতিপণ্যেরা আবার এখন নিজ নিজ বাটিতে স্বামীজিকে সাদর নিমন্ত্রণ করিয়া আপনাদিগকে কৃতার্থ মনে করিতেছেন আজ মধ্যাহ্নে বাগবাজারের রাজবল্লভ পাড়ায় শ্রীরামকৃষ্ণ ভক্ত শ্রীযুক্ত প্রিয়নাথ মুখোপাধ্যায়ের বাড়িতে স্বামীজির নিমন্ত্রণ সংবাদ পাইয়া বহু ভক্ত আজ তাঁহার বাড়িতে সমাগত হইতেছেন শীর্ষ লোকমুখে সংবাদ পাইয়া মুখুজ্জ মহাশয়ের বাড়িতে বেলা প্রায় আড়াইটার সময় উপস্থিত হইল স্বামীজির সঙ্গে শিষ্যের এখনও আলাপ হয় নাই শিষ্যের জীবনে স্বামীজির দর্শন লাভ এই প্রথম শিষ্য উপস্থিত হইবা মাত্র স্বামী তুরিয়ানন্দ তাহাকে স্বামীজির নিকটে লইয়া যাইয়া পরিচয় করাইয়া দিলেন স্বামীজি মঠে আসিয়া শিষ্য রচিত একটি শ্রীরামকৃষ্ণ স্তোত্র পাঠ করিয়া ইত তাহার বিষয়ে শুনিয়াছিলেন শ্রীরামকৃষ্ণদেবের ভক্তগরিষ্ঠ নাগ মহাশয়ের কাছে তাহার যে যাতায়াত আছে ইহাও স্বামীজি জানিয়াছিলেন শিষ্য স্বামীজিকে প্রণাম করিয়া উপবেশন করিলে স্বামীজি তাহাকে সংস্কৃতে সম্ভাষণ করিয়া নাগমহাশয়ের কুশলাদি জিজ্ঞাসা করিলেন এবং তাহার অমানসিক ত্যাগ উদ্দাম ভগবত অনুরাগ ও দীনতার বিষয়ে উল্লেখ করিতে করিতে বলিলেন বয়ং তত্ত্বান্নেষাৎ হতা মধুকর তং খলু কৃতিক অভিজ্ঞান শকুন্তল কথাগুলি নাগমহাশয়কে লিখিয়া জানাইতে শিষ্যকে আদেশ করিলেন পরে বহু লোকের ভিড়ে আলাপ করিবার সুবিধা হইতেছে না দেখিয়া তাকেও স্বামী তুরিয়ানন্দকে পশ্চিমের ছোট ঘরে ডাকিয়া লইয়া যাইয়া শিষ্যকে লক্ষ্য করিয়া চূড়ামণির এই কথাগুলি বলিতে লাগিলেন মা ভৈষ্ট বিদ্বং তব না পায় সংসার সিন্ধু স্তরণেস্তুপায় এ নৈব জাতাশ পারম তমেব মার্গম তব নির্দিশামি হে বিদ্বান ভয় করিও না তোমার বিনাশ নাই সংসার সাগর পারের উপায় আছে যাহ অবলম্বন করিয়া সত্য যোগীগণ এই সংসার সাগর পার হইয়াছে সেই উৎকৃষ্ট পথ আমি তোমায় নির্দেশ করিয়া দিব এবং তাহাকে আচার্য শঙ্করে চূড়ামণি নামক গ্রন্থকানি পাঠ করিতে আদেশ করিলেন শিষ্য কথাগুলি শুনিয়া ভাবিতে লাগিল স্বামীজি তাহাকে ওইরূপে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য সংকেত করিতেছেন কি শিষ্য তখন অতীব আচারী ও বেদান্ত মতবাদী গুরুকরণাদিতে এখনও তাহার মতি স্থির হয় নাই এবং বর্ণাশ্রম ধর্মে সে একান্ত পক্ষপাতী নানা প্রসঙ্গ চলিতেছে এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে মিরর সম্পাদক শ্রীযুক্ত নয়েন্দ্রনাথ সেন স্বামীজির সঙ্গে দেখা করিতে আসিয়াছেন স্বামীজি সংবাদবাহককে বললেন তাকে এখানে নিয়ে এসো নয়েন্দ্রবাবু ছোট ঘরে আসিয়া বসিলেন এবং আমেরিকা ও ইংল্যান্ড সম্বন্ধে স্বামীজিকে নানা প্রশ্ন করিতে লাগিলেন প্রশ্নোত্তরে স্বামীজি বললেন আমেরিকাবাসীর মতো এমন সহৃদয় উদার চিত্ত অতিথি সৎকারপ্রায়ণ নবনব ভাব ভাবগ্রহণে একান্ত সমুৎসুক জাতি জগতে আর দ্বিতীয় দেখা যায় না আমেরিকায় যাহা কিছু কার্য হইয়াছে তা আমার শক্তি তো হয় নাই আমেরিকা দেশের লোক এত সহৃদয় বলিয়াই তাহারা বেদান্ত ভাব গ্রহণ করিয়াছে ইংল্যান্ডের কথা উপলক্ষ করিয়া বললেন ইংরেজের মতো কনভার্স কনজারভেটিভ অর্থাৎ প্রাচীন রীতিনীতির পক্ষপাতী জাতি জগতে আর দ্বিতীয় নেই তারা কোনো নূতন ভাব সহজে গ্রহণ করিতে চায় না কিন্তু অধ্যবসায়ের সহিত যদি তাহাদিগকে একবার কোনো ভাব বুঝাইয়া দেয়া যায় তবে তাহারা কিছুতেই তাহা আর ছাড়ে না এমন দৃঢ় প্রতিজ্ঞতা অন্য কোনো জাতিতে মিলে না সেই জন্য তাহারা সভ্যতা ও শক্তি সঞ্চয়ে জগতে সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়া দাঁড়াইয়াছে অনন্তর উপযুক্ত প্রচারক পাইলে আমেরিকা অপেক্ষা ইংল্যান্ডেই বেদান্ত কার্য স্থায়ী হইবার অধিকতর সম্ভাবনা জানাইয়া বলিলেন আমি কেবল কার্যের পত্তন মাত্র করিয়া আসিয়াছি পরবর্তী প্রচারকগণ ওই পন্থা অনুসরণ করিলে কালে অনেক কার্য হইবে নরেন্দ্রবাবু জিজ্ঞাসা করিলেন এইরূপ ধর্মপ্রচার দ্বারা ভবিষ্যতে আমাদের কি আশা আছে স্বামীজি বললেন আমাদের দেশে আছে মাত্র এই বেদান্ত ধর্ম পাশ্চাত্য সভ্যতার তুলনায় আমাদের এখন আর কিছু নাই বললেই হয় কিন্তু এই সার্বভৌম বেদান্তবাদ যাদের সকল মতে সকল পথের লোককেই ধর্ম লাভে সমান অধিকার প্রদান করে ইহার প্রচারে পাশ্চাত্য সভ্য জগৎ জানিতে পারিবে ভারতবর্ষে এক সময়ে কি আশ্চর্য ধর্মভাবে স্ফুরন হইয়াছিল এবং এখনও রহিয়াছে এই মতের চর্চায় পাশ্চাত্য জাতির আমাদের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি হইবে অনেকটা এখনই হইয়াছে এইরূপে যথার্থ শ্রদ্ধা ও সহানুভূতি লাভ করিতে পাইলে আমরা তাহাদের নিকট ঐহিক জীবনের বিজ্ঞানাদি শিক্ষা করিয়া জীবন সংগ্রামে অধিকতর পটু হইব পক্ষান্তরে তাহারা আমাদের নিকট এই বেদান্ত মত শিক্ষা করিয়া পারমার্থিক কল্যাণ লাভে সমর্থ হইবে স্বামীজি একটি জায়গায় বলছেন ওয়েস্টার্ন সায়েন্স কাপল উইথ বেদান্ত অ্যান্ড ব্রহ্মচর্য অ্যাজ দ্য গাইডিং মটর আমাদের কি করতে হবে পাশ্চাত্যের কারিগরি এবং বিজ্ঞানের শিক্ষা কিন্তু শুধুমাত্র পাশ্চাত্যের কারিগরি এবং বিজ্ঞান শিক্ষা করলে হবে না তার সঙ্গে করতে হবে ভারতবর্ষের যে বেদান্তের মতবাদ সর্বম খল্লিদম ব্রহ্ম

সেই প্রাণীদের অবজ্ঞা করে কেউ যদি শুধু মন্দিরের ভেতরে আমার উপাসনা করে তাহলে সে বিড়ম্বনা করে দ্বিতীয় শ্লোকে আরও একটু অগ্রসর হয়ে বলা হয়েছে যে আমি সমস্ত প্রাণীর মধ্যে আত্মারূপে অবস্থান করি সেই প্রাণীদের অবজ্ঞা করে অবহেলা করে কেউ যদি কেবল মন্দিরের ভেতরে মূর্তির মধ্যে আমার উপাসনা করে তাহলে সে ভস্মে ঘি ঢালে স্বামীজির অপূর্ব সুন্দর নিজস্ব কথা রয়েছে বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর আমরা যেন সেই জীবরূপী শিবের সেবা করে নিজের জীবনকে ধন্য করতে পারি এই প্রার্থনা ওম শান্তি 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 হরি ওম তৎস শ্রী রামকৃষ্ণ